হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরোয়া পদ্ধতিতে বানানোর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাড়িতে থাকা পুরাতন কিছু জিনিসপত্রকে কাজে লাগিয়ে কিভাবে একটি পাওয়ার সাপ্লাই বা চার্জার তৈরি করা যায়। আমার সংরক্ষণে এরকম বেশ কিছু পুরাতন সার্কিট বোর্ড আছে, যেগুলো থেকে প্রয়োজন অনুযায়ী পার্টস খুলে আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। তেমনি আজও এই বোর্ডগুলো থেকে কিছু পার্টস নিয়ে একটি পাওয়ার সাপ্লাই বানানোর চেষ্টা করব। তবে আপনার কাছে যদি এসব পুরাতন সার্কিট বোর্ড না থাকে তাহলেও চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ আজ যে সকল পার্টস ব্যবহার করব তা ইলেকট্রনিকের দোকানে অতি সহজেই কিনতে পাওয়া যায়, যার মূল্য খুবই সস্তা। সুতরাং আপনি যদি অতি সহজে যে কোনো ভোল্টের চার্জার বানাতে চান বা বানানো শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। সো কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা প্রথমেই পুরাতন বোর্ডগুলো থেকে আজকের প্রয়োজনীয় পার্টসগুলো সংগ্রহ করব। আমরা পুরাতন বোর্ড থেকে বেশ কিছু পার্টস সংগ্রহ করেছি, এখন আরও কিছু ছোটোখাটো পার্টসের প্রয়োজন হবে, সেগুলোও এক নজরে দেখে নেব। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই বানানোর কাজ শুরু করব। প্রথমে 225/400 ভোল্ট ক্যাপাসিটরের দুই টার্মিনালের সাথে 1 মেগা রেজিস্টরের দুই টার্মিনাল সংযুক্ত করব। এই ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস নেই, তাই এভাবে এভাবে যেভাবে খুশি লাগানো যাবে। এরপর দুইটি ডায়োডের অ্যানোড টার্মিনাল বা সহজ বাংলায় ডায়োডের কালো পাশ এক করব। এরপর আরও দুইটি ডায়োডের ক্যাথোড টার্মিনাল বা সহজ বাংলায় সাদা পাশ এক করব। অতঃপর জোড়া দেওয়া ডায়োডগুলো এইভাবে অথবা এইভাবে যে কোনো একভাবে সোল্ডারিং করতে হবে। আর চারটি ডায়োডের সমন্বয়ে তৈরি হলো এই জিনিসটি,
যাকে বলে ব্রিজ রেকটিফায়ার। এবার এই ব্রিজ রেকটিফায়ারের যে পাশে দুইটি ডায়োডেরই সাদা পাশ আছে সেখানে ডিসি আউটপুটের পজিটিভ তারটি লাগাবো। এরপর পজিটিভের ঠিক বিপরীতে অর্থাৎ যে পাশে দুইটি ডায়োডেরই কালো পাশ আছে সেখানে লাগাবো ডিসি আউটপুটের নেগেটিভ তার। এবার এই দুই তারে 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটরটি সংযুক্ত করব। তার জন্য মাইনাসে মাইনাস তার ও প্লাসে প্লাস তারটি লাগাবো। এবার জেনারেটরের কালো পাশে প্লাস ও সাদা পাশে মাইনাস সংযোগ দেব। আমার এখানে যেহেতু 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রয়োজন তাই আমি এখানে 5 ভোল্টের জেনারেটর ব্যবহার করছি। আপনি যত ভোল্টের পাওয়ার সাপ্লাই বানাবেন এখানে তত ভোল্টের জেনারেটর দিবেন। অতঃপর এই দুই তার থেকে আমরা ডিসি 5 ভোল্ট ইনপুট পাবো। এরপর 225-400 ভোল্ট ক্যাপাসিটরের দুই টার্মিনালের যে কোনো এক টার্মিনাল এইখানে বা এইখানে যে কোনো একখানে লাগিয়ে দেব। ১০০ ওহম 2 ওয়াটের রেজিস্টরটি লাগাবো এইখানে। এবার এই দুই টার্মিনালে একটি প্লাগ লাগাতে হবে যার দ্বারা সার্কিটে 220 ভোল্ট এসি কারেন্ট ইনপুট দেব। এবার ডিসি 5 ভোল্ট আউটপুটেও একটি পিন লাগিয়ে দেব, এতে ব্যাটারির চার্জ দিতে সুবিধা হবে। সার্কিটের সুরক্ষার্থে ব্যবহার করব এই বক্সটি। অতঃপর তৈরি হয়ে গেল একটি চমৎকার পাওয়ার সাপ্লাই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, ভালো না লাগলে কমেন্টে জানিয়ে দিন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।